করোনার সংক্রমণ কমে আসায় দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষার প্রতিষ্ঠান খুলে দেয়াকে যৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, দীর্ঘ সময় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ঐচ্ছিক বিষয় বাদ দিয়ে মৌলিক বিষয়ের ওপর জোর দিতে হবে। আর করোনার সংক্রমণ থেকে সবাইকে বাঁচাতে জরুরি ভিত্তিতে জাতীয় কর্মকৌশল প্রণয়নের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সেলিম মালিকের রিপোর্ট। গত বছরের শুরুতে দেশে করোনা হানা দেওয়ার পরপরই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তবে দেশে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি সংক্রমণ কমে আসায় রোববার খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক মনে করেন শিক্ষাবিদরাও। এটাই স্কুল খোলার মোক্ষম সময়, কেননা যখন আমাদের আক্রান্তের হার 7%-এর আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, গত বছর এরকম সময় আমরা এই সময়টাতেই একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমরা তখন খুলি নাই বলে আমাদের এই লম্বা সময় স্কুলটি বন্ধ ছিল। তো এখন অবশ্যই আমাদেরকে স্কুল খোলার যে সিদ্ধান্ত, এটাকে আমি সাধুবাদ জানাই। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে প্রাথমিকভাবে মৌলিক বিষয়ের উপর জোর দিতে হবে। পৌরনীতি, এই ধরনের যে সাবজেক্টগুলো, এগুলো কিন্তু আমরা বাসাতেও পড়ে নিতে পারি, বা একটু একটু আমরা সেটাতে কম ইম্পর্টেন্স দিয়ে আমাদের বেসিক সাবজেক্টগুলোতে বেশি গুরুত্ব দিয়ে এবং কারিকুলামটাকে রিভাইজ করে আমরা এগিয়ে যেতে পারি। শিক্ষার্থীদের কলকাকলিতে ক্যাম্পাস মুখরিত হলেও তাতে করোনা সংক্রমণের সংখ্যাও কম নয়। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে জাতীয় কর্মকৌশল প্রণয়ন করা জরুরি। এই জাতীয় কমিটি কোন উপজেলায় কখনো স্কুল বন্ধ করে দিতে পারেন, আবার যে উপজেলায় সংক্রমণ নেই বা শূন্যের কাছাকাছি বা সামান্য, সেখানে এই আমাদের প্রতিষ্ঠানগুলো খোলা থাকতে পারে, তাহলে সেই কমিটির কাজ হতে পারত এরকম। এদিকে অভিভাবকরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং অভিভাবকরা যদি স্বাস্থ্যবিধি অবজ্ঞা করেন বা মেনে চলতে অনীহা প্রদর্শন করেন, সেটি একদিকে যেমন তাদের জন্য বিপদের কারণ হতে পারে, অন্যদিকে কিন্তু তাদের সন্তানদেরও বিপদের কারণ হতে পারে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।